বামেদের চাপে কংগ্রেস ইউপিএ সরকারের আমলে রেগা চালু করেছিল, কিন্তু বিজেপি সরকারের জামানায় রেগা প্রকল্প ধীরে ধীরে তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, অভিযোগ সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের। সেই সাথে তিনি বলেন, চাকুরিতে কেন্দ্রীয় সরকার সংরক্ষণ মানছে না। হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি ফিরে পেতে মরিয়া বামেরা, এজন্য সিপিএম তাদের অঙ্গ সংগঠনগুলিকে সক্রিয় করার চেষ্টার কোনো খামতি রাখতে নারাজ। এই উদ্দেশ্যকে সামনে রেখে রবিবার ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলন মধ্যবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার মাঠস্থিত কৃষক ভবনে এদিনকার পর্যালোচনা সভায় সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পিল্লু বিলা স্ট্যানলি, ত্রিপুরা তপশিলী সমন্বয় সমিতি রাজ্য সম্পাদক সুদন দাস, ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক সহ গোটা রাজ্য থেকে প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার কেন্দ্রের বিজেপি পরিচালনাধীন সরকারের সমালোচনায় মুখর হন। তিনি অভিযোগ করেন, বামেদের চাপে কংগ্রেস ইউপিএ সরকারের আমলে রেগা চালু করেছিল, কিন্তু বিজেপি সরকারের জামানায় রেগা প্রকল্প ধীরে ধীরে তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। বহু লড়াই করে এটা তৎকালীন কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত যে সরকার, তাকে আমরা বামপন্থীরা, বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বাধ্য করেছিলাম। এই রেগায় বরাদ্দ কমিয়ে দিয়েছে, এখন তো কমিয়ে দিয়েছে বললে চলবে না, এটা ধীরে ধীরে রেগা তুলে নেওয়ার প্রক্রিয়ায় এই সরকার এগিয়ে চলবে। এ নিয়ে কোনো কথাই তারা শুনতে চাইছেন। বেকার সমস্যা, নিয়োগ কোথায়, পদ শূন্য হচ্ছে, লক্ষ লক্ষ পদ কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে, এগুলো পূরণ করছে না। নিয়োগের নামে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চুক্তিভিত্তিক, 12 মাস একসাথে না, 11 মাস কয়েকদিন, তারপর ছাটাই হচ্ছে, আবার নতুন করে নিয়োগ হচ্ছে। সেই সাথে বলেন, চাকুরিতে কেন্দ্রীয় সরকার সংরক্ষণ মানছে না। উদাহরণ হিসাবে তিনি কেন্দ্রীয় দপ্তরের সচিবের নিয়োগের উদ্ধৃতি দেন। সচিব পদে কিছু লোক তারা নিয়োগ করবে, নোটিশ জারি করবে, তাতে একটা পর্যায় পর্যন্ত যারা চাকরি করেছেন তারা হয়তো চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, নোটিশ করে বলল এরকম চাকরি যারা করেছেন তারা অফিসার পর্যায়ে ছিলেন, তাদের মধ্য থেকেই আমরা এই উচ্চতর পর্যায়ে লোক নেব, এবং এগুলির জন্য এসসি এসটি ওবিসি সংরক্ষণের ব্যবস্থা আছে, এগুলো এখানে মানা হবে না। বিশেষ করে বেসরকারি সংস্থাগুলো তাদেরকে একবারে ঢালাও এই সুযোগ দেওয়ার চেষ্টা করবে, প্রচন্ড প্রতিবাদ তুলো। শুনো, এটা কি করছেন, সংরক্ষণ আপনি ধ্বংস করে দিচ্ছেন। তাহলে যারা একবার চাকরি করলো, অফিসার হলো, তারা রিটায়ারমেন্টে গেল, তাদেরকে আমরা এই জায়গায় আপনারা ঢুকবার চেষ্টা করছেন, তাহলে আমাদের যে বেকার সংখ্যা বাড়ছে তারা কি করে চাকরি পাবে? প্রচন্ড প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এই নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এদিন দিনভর পর্যালোচনা সভা শেষে মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে মিলিত হন এবং জানান, আজকের সভায় 13 দফা দাবি আদায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দাবির ভিত্তিতেই হারানো রাজনৈতিক জমি উদ্ধারে ঝাঁপিয়ে পড়বে বামেদের এই অঙ্গ সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।